আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৃত ব্যক্তিকে গোসল করানো, কাফন দেওয়া, দাফন দেওয়া, এই বিষয়গুলো সকলেই ঝামেলার মনে করে, শিখতেই চায় না। ইউটিউবে এই প্রথম এমন কোনো ভিডিও তৈরি করা হচ্ছে। আজকে হাতে কলমে খুব সহজে হাদিসের আলোকে পুরুষ এবং মহিলাকে কিভাবে গোসল করাতে হয়, কাফন পড়াতে হয় দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে এই বিষয়গুলো এত সহজে শিখিয়ে দিব যে এই বিষয়গুলো যদি আপনার বাসার কোনো বাচ্চারাও দেখে তাহলে সে শিখে নিতে পারবে। তাছাড়া এই কাজগুলো শিখে রাখলে আমাদের আত্মীয় স্বজন যদি কেউ কখনো মারা যায় তখন এটা খুব কাজে আসবে, আমরা নিজেরাই এই কাজগুলো করতে পারবো। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, মনোযোগ কখনোই অন্যদিকে দিবেন না। আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু আজকের ভিডিও থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা শিখে নিতে পারবো খুব সহজে। এর জন্য প্রয়োজন আপনাদের মনোযোগ এবং সময়। মনোযোগ এবং সময় দুইটা দিয়ে শেখার চেষ্টা করবেন আজকের ভিডিও থেকে। স্পেশালি আমি দোয়া চাচ্ছি যিনি এই মহৎ উদ্যোগে আমাদের পাশে রয়েছেন, আমার প্রিয় বোন, সকলেই তার জন্য এবং তার ফ্যামিলির জন্য দোয়া করবেন। একজন মৃত ব্যক্তিকে গোসল করানোর পূর্বে গোসল করানোর সরঞ্জামাদি অবশ্যই হাতের কাছে রেখে দিতে হবে। যেমন এক নম্বরে সাবান, দুই নম্বর বরই পাতার গরম পানি, তিন নম্বর আগরবাতি, চার নম্বর কর্পূর, পাঁচ নম্বর খিলান কাঠি, ছয় নম্বর বালতি ও মগ, সাত নম্বর আতর, আট নম্বর গামছা ও তোয়ালে, নয় নম্বর গোসল দেওয়ার খাট, দশ নম্বর গোসলের স্থান ঘিরে দেওয়ার কাপড়, হ্যান্ড গ্লাভস, টিস্যু পেপার ইত্যাদি। প্রথমে বরই পাতার গরম পানি করতে হবে। এর জন্য আমাদের বরই পাতা সংগ্রহ করতে হবে। আমরা পরিমাণ মতো বরই পাতা একটি হাঁড়িতে নিয়ে পানি গরম করব বা বরই পাতার গরম পানি করব। আমরা তিন পাশে তিনটা ইট দিয়ে তাৎক্ষণিকভাবে অস্থায়ী একটি চোলা বানিয়ে নিয়েছি এই বরই পাতার পানি গরম করার জন্য। আপনারা চাইলে যে কোনো মাধ্যমে এই পানিটি গরম করতে পারেন। এবার যেখানে আমরা মৃত ব্যক্তিকে গোসল করাবো তার চারপাশ এভাবে ঢেকে দিতে হবে। আমরা এটা তৈরি করেছি টেইলার্সের দোকান থেকে। আপনি চাইলে এভাবে তৈরি করে রাখতে পারেন, অথবা আপনারা চাইলে বাসায় থাকা বিভিন্ন কাপড় দ্বারাও এই কাজটি করতে পারেন। অর্থাৎ মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার স্থানটা খুব ভালোভাবে ঘিরে দিয়ে নিতে হবে। এবার একখানা প্রশস্ত তক্তা অথবা তক্তপোষের উপর মৃত ব্যক্তিকে রাখতে হবে। আমরা এখানে স্টিল দ্বারা একটি তক্তপোষ তৈরি করেছি যেটার উপর মৃত ব্যক্তিকে গোসল করাবো। আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন, অথবা কাঠের তৈরি খাটের উপরও গোসল সম্পাদনের কাজটি করতে পারেন। গোসলের স্থানে আমরা মৃত ব্যক্তিকে এনে রাখলাম। এবার খাটিয়া থেকে আমরা মৃত ব্যক্তিকে যেটার উপর গোসল করাবো ওটার উপর নিয়ে রাখবো। তবে খুবই সতর্কতা অবলম্বন করবেন, মাইয়েতের যেন সামান্য কষ্ট না হয়, নখের আঁচড় যেন না লাগে। একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে সামান্য অসম্মান করা হোক অথবা তাকে সামান্য কষ্ট দেওয়া হোক, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। এবার আমরা লোবান বা আগরবাতি জ্বালিয়ে সেটার ধোয়া দিব। তক্তপোষের চতুর্দিকে তিনবার, পাঁচবার অথবা সাতবার এই ধোয়া দিব। এবার আমরা বরই পাতার গরম পানি নিয়ে আসব। বরই পাতার পানিটি এমনভাবে গরম করবেন যেন টকবক করে ফুটে। এরপর ওই পানির ভেতর সাধারণ পানি অর্থাৎ টিউবওয়েলের পানি অথবা অন্য যে কোনো পবিত্র পানি মিশ্রিত করবেন। অর্থাৎ পানিটি এমন গরম যেন না হয় যাতে মৃত ব্যক্তির শরীরে পোষ্কা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ নিজেরা সহ্য করতে পারি এমন গরম হতে হবে। এরপর ওই পানির ভেতর সাবান গুলিয়ে দিতে হবে।
মৃত ব্যক্তির শরীরে যদি গেঞ্জি জামা বা অন্য কোনো কাপড় থাকে তাহলে তা খুলে বা কেটে ফেলতে হবে। তারপর মৃতের নাভি থেকে হাঁটু পর্যন্ত একখানা মোটা কাপড় দ্বারা ঢেকে নিবে। আর যদি মৃত ব্যক্তি মহিলা হন তাহলে ঘাড় থেকে পা পর্যন্ত মোটা একখানা কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। অতপর পরিধানের লুঙ্গি বা পায়জামা খুলে ফেলতে হবে। তবে খেয়াল রাখতে হবে মুর্দারকে ঢাকার কাপড়টি এমন মোটা হওয়া বাঞ্ছনীয় যাতে তা ভিজে গেলেও দেহ নজরে না আসে। মৃত ব্যক্তিকে প্রথমে ইস্তেঞ্জা করাতে হবে। আপনি চাইলে এটা টিস্যু পেপার দ্বারাও সম্পন্ন করতে পারেন। আমরা সনাতনী পদ্ধতিতে এটা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমরা কাফনের কাপড়ের যে ভিডিও করেছি ওখানে দেখিয়েছিলাম, বাড়তি কাফনের কাপড়ের কিছু অংশ রেখে দিয়েছিলাম, বলেছিলাম মৃত ব্যক্তিকে যখন গোসল করাতে হয় তখন এটার প্রয়োজন পড়বে কুলুখ তৈরির জন্য। আমরা ওই কাপড়ের ভেতর মাটির দলা ভরে এভাবে কুলুখ তৈরি করে নিচ্ছি। আমরা এখানে প্রায় 7টার মতো কুলুখ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কুলুখ তৈরি করে নিবেন। কুলুখ এর সংখ্যা 3টা, 5টা অথবা 7টা হওয়া ভালো। মৃত ব্যক্তিকে প্রথমে ইস্তেঞ্জা করিয়ে নিতে হবে। এজন্য দুই পার্শ্বে উভয়ের হাত মাথার নিচে এভাবে দিয়ে তাকে বসানোর মতো উঠাতে হবে। এবার তাদের অপর হাত পেটের উপর হালকা চাপ দিতে হবে, তবে বেশি জোরে চাপ দিবে না, হালকা চাপ দিতে হবে। এই মৃদু চাপের ফলে পেটের ভেতর যদি কোনো ময়লা থাকে সেটা বের হয়ে আসবে। এভাবে কয়েকবার আপনি এই কাজটি করে নেবেন। কুলুখ করানোর পূর্বে হাতে বড় একটা কাপড় পেঁচিয়ে নিতে হবে অথবা হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে। তবে সাবধান, এ সময় তার রান এবং মলদ্বার ইত্যাদি স্পর্শ ও দর্শন করবে না, কারণ জীবিত থাকা অবস্থায় যে স্থান দেখা বা স্পর্শ করা নাজায়েজ, মৃত্যুর পরও সে স্থান দেখা বা স্পর্শ করা নাজায়েজ। এবার মাইয়েতকে কুলুখ করিয়ে নিবে। এবার এভাবে এক পা উঁচু করে, এবার এভাবে উপরের চাদরের নিচ দিয়ে হাত ঢুকিয়ে মাইয়েতকে কুলুখ করিয়ে নিবে। খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হবে যেন মৃত ব্যক্তির সতর খুলে না যায়। এবার সজোরে পানি দিয়ে উক্ত স্থান ধৌত করতে হবে। এবার উভয় হাত ভালোভাবে ধৌত করতে হবে এবং উভয় পা ভালোভাবে ধৌত করতে হবে। এটা অজুর জন্য নয়, এটা খিলাল করার জন্য, আরও একটু ভালোভাবে পরিষ্কার করার জন্য। এবার আমাদের খিলান কাঠি তৈরি করতে হবে। আপনারা চাইলে দোকান থেকে সংগ্রহ করতে পারেন অথবা তাৎক্ষণিকভাবে আপনি এটা তৈরি করতে পারেন। নারকেলের পাতার যে শীষ থাকে, আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে শলা বলা হয়, ওটা বের করতে হবে। এভাবে চার আঙ্গুল মাপ দিয়ে বা ইচ্ছামতো মাপ দিয়ে কয়েকটি শলা কেটে নিতে হবে। আমরা অনেকগুলো শলা কেটে নিয়েছি। এবার এই শলা দ্বারা নখের ভেতরে যদি কোনো ময়লা থাকে ওটা পরিষ্কার করে নিতে হবে। ডান হাতের নখ ও ডান পায়ের নখ আগে পরিষ্কার করে নেবেন, এরপর বাম হাতের নখ ও বাম পায়ের নখ পরিষ্কার করে নেবেন। Thank you.
এবার আমরা অজুর অঙ্গগুলো তারতিব অনুসারে ধৌত করব। এ সময় কুলি করা, নাকে পানি দেওয়া এবং কবজি পর্যন্ত হাত ধোয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে ভালোভাবে মুখ ধৌত করাতে হবে। সমস্ত মুখমণ্ডল ভালোভাবে আলতো করে ডোলে ধৌত করাতে হবে। এরপর ডান হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করাতে হবে, যেন কোথাও কোনো শুকনা না থাকে। অতপর বাম হাতের কনুই পর্যন্ত ভালোভাবে ধৌত করাতে হবে। এরপর মাথা মাসাহ করতে হবে। এরপর প্রথমে ডান পা অতপর বাম পা ধৌত করাতে হবে। এবার একটা আঙ্গুলে তোলা অথবা কাপড় পেঁচিয়ে নিয়ে এভাবে দাঁত পরিষ্কার করে দিতে হবে। এবার অন্য আরেকটি কাপড় নিয়ে তার নাকও চাইলে পরিষ্কার করাতে পারেন। এবার আমরা গোসল করাবো। এর জন্য খেয়াল রাখবেন যেন নাকের ভেতর, কানের ভেতর পানি না যায়। তার নাকে ও কানে কাপড় ঢুকিয়ে দিতে হবে। অতপর তার মুখের উপর একটি কাপড় দিয়ে দিতে হবে। এরপর তার মুখে পানি ঢালতে হবে, অর্থাৎ গোসল করানো আরম্ভ করতে হবে। মৃতকে বাম কাঁধে শুইয়ে তার ডান পার্শ্বের শরীরের উপর তিনবার বড়ই পাতা সহজাত মৃদু গরম পানি ঢেলে পরিষ্কার করে ধৌত করবে। এরপর আবার তাকে ডান কাঁধে শোয়ে বাম পার্শ্ব এরূপ পানি দ্বারা তিনবার ধৌত করবে। গোসলের সময় দুনিয়াবি কথাবার্তা না বলে দোয়া দুরুদ পড়তে বলা হয়েছে। যে কাপড়টি দ্বারা ঢাকা থাকবে ওই কাপড়টির ভেতরে সজোরে পানি মেরে ধৌত করাবে। অতপর তার গায়ে সাবান দিয়ে ডলে দিবে এবং মাথায় ভালোভাবে সাবান শ্যাম্পু দ্বারা ধৌত করিয়ে দিবে। আমাদের আজকের ভিডিও যদি কোনো অমুসলিম দেখে তাহলে বুঝতে পারবে শেষ বিদায়ের সময়ও কতটা সম্মানের সহিত একজন মানুষকে শেষ বিদায় দেওয়া হয়। বিন্দু পরিমাণ কষ্ট ও নখের আঁচড় দেওয়া সম্পূর্ণ নিষেধ রয়েছে। গোসলদাতা মৃতের শরীরের উপরের অংশকে তার নিজের শরীরের সাথে টেক লাগিয়ে সামান্য বসাবে এবং হাত দ্বারা আস্তে আস্তে তার পেটে নিচের দিকে মৃদু চাপ দিয়ে মালিশ করবে। এতে যদি কিছু মলমূত্র বের হয় তবে তা কুলুক ইত্যাদি দ্বারা মুছে শুধু সেই ময়লা ধুয়ে দিবে। এতে নতুন করে অজু গোসল দোহরাতে বা করাতে হবে না, কেননা এই নাপাকি বের হওয়ার দ্বারা মৃতের অজু গোসল নষ্ট হয় না। এরপর ভালোভাবে পানি ঢালতে হবে। এরপর হাদিস শরীফে আসছে, বড়ই পাতার গরম পানি দ্বারা গোসল করানো হলে কর্পূর মিশ্রিত পানি দ্বারা গোসল করিয়ে দিবে। আমরা এখানে মৃত ব্যক্তির সমস্ত শরীর ঢেকে নিয়েছি। আপনারা চাইলে এটা করতে পারেন, অথবা মৃত ব্যক্তি পুরুষ হলে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে নেবেন, অথবা মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে কাঁধ থেকে পা পর্যন্ত ঢেকে নেবেন। গোসল করানো সমাপ্ত হলে তার শরীর মুছে দিতে হবে।
এবার মৃত ব্যক্তিকে কাফন পরাতে হবে। কাফনের কাপড় কোথা থেকে সংগ্রহ করতে হয়, কিভাবে কাফনের কাপড় কাটতে হয়, কতটুকু কাটতে হয়, কি রঙের কাফনের কাপড় কিনতে হয় ইত্যাদি এ টু জেড সমস্ত বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে। ওই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংক দিয়ে দেওয়া হবে, ওখান থেকেও চাইলে আপনি দেখে নিতে পারবেন। আমরা এখানে খাটিয়ার উপর কাফনের কাপড় বিছানো ও পরানোর নিয়মটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে খাটিয়ার মাঝ বরাবর একটি সুতা এভাবে রাখবেন। এরপর বড় চাদর বা লেফাফা ওর উপর রাখতে হবে, অর্থাৎ যেটা নিচে থাকবে। এরপর দ্বিতীয়টি অর্থাৎ ইজার, যেটা লেফাফার উপর থাকবে, ওটা বিছাতে হবে। এবার যে খাটের উপর মৃত ব্যক্তিকে গোসল করানো হয়েছে ওই খাটের উপর থেকেই কমিস বা জামা পরিয়ে নিতে হবে। এবার মৃত ব্যক্তি যদি মহিলা হন তাহলে অতিরিক্ত দুইটা কাপড় লাগবে, সেটা হচ্ছে সারবন্দ, দ্বিতীয়টি হচ্ছে সেনাবন্দ। প্রথমে সারবন্দ পরাতে হবে, এরপর সেনাবন্দ পরাতে হবে। এই অতিরিক্ত দুইটি কাজ শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে করতে হবে, এই দুইটা কাজ ব্যতীত সম্পূর্ণই একই রকম। এবার তাকে সেনাবন্দ পরাতে হবে। এরপর বাম পাশের কাপড় আগে উঠাবো এবং ডান পাশের কাপড় উপরে থাকবে, অর্থাৎ পরে উঠাবো। তিন জায়গায় বেঁধে দিবেন। আগামী ভিডিওতে আমরা দেখাবো কবর কিভাবে খুব সহজে খনন করতে হয় এবং মৃত ব্যক্তিকে কবরে কিভাবে রাখতে হয় এ টু জেড খুব সহজে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের এই মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এবং কাফন পরানোর ভিডিও কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকলে একটি লাইক করে দিন, আর আজকের ভিডিওতে লাইক দেন বা না দেন অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। অনেকেই এই বিষয়গুলো ক্লিয়ারলি জানে না এবং জানার চেষ্টাও করে না, তাই আজকের ভিডিওটি আপনি শেয়ারের মাধ্যমে এই দিন প্রচারের কাজে সহায়তা করবেন এবং দোয়া করবেন আমাদের টিম মেম্বারদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলো সফল করছেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাহক টিভি।